তো জানার পরে কে বা কারা তার ড্রাইভারের সাথে কথা বলে, তার সাথে কথা না বলে নিউজ করেছে, আমাকে তিনি চিনেনই না। চুক্তিবদ্ধ কি হলো কি হলো এটা কিন্তু আমার ব্যাপার না, এটা কিন্তু প্রযোজনা সংস্থার ব্যাপার। নায়িকা আমাকে চেনেন না, এটা যে সাংবাদিক করেছেন উদ্দেশ্য প্রণোদিত এবং তার কোনো ব্যক্তি স্বার্থ কিছু লেখা ছিল, লেখা ছিল। উনি আমার শিল্পী সমিতিতে এসেছে, 2 ঘন্টা ছিল, আমি তাকে ক্রেজ দিয়েছি, উত্তরীয় দিয়েছি, সমিতিতে সে খাওয়া দাওয়া করেছে, সে তার পেজে সেটা পোস্ট দিয়েছে যে আমি গর্বিত, শিল্পী সমিতি আমাকে সম্মানিত করেছে, কলকাতা যাওয়ার পর তার সাথে আমার কথা হয়েছে। তাহলে কীভাবে এই মানুষটা আমাকে না চিনল? আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবিও দেখেছেন কিন্তু তার, তিনি আমার শিল্পী সমিতিতে বসা আমার চেয়ারের পাশে, তাহলে না চেনার নিশ্চয়ই কোনো কারণ নেই। যিনি এটা করেছেন, যে দুই তিনজন করেছেন উদ্দেশ্য পণ্যদিত আমাকে হেয় করার জন্য, আর কিচ্ছু। আচ্ছা, আমি এইটা তো করেছে আপনাদের সাংবাদিকের দুইজন, আমাদের ইন্ডাস্ট্রির লোক তো করেনি, এই নিউজটি করেছে আপনাদের কলিগ সাংবাদিকের দুই একজন করেছে। আমি পরিবেশ থেকে খুবই গর্বিত, এরকম সিনেমা আজকে আপনি কেন সে পরিমণি নিয়ে পড়ে আছেন? আজকে সিনেমা পরিমণির সদস্য পদ নিয়ে না, আজকে সিনেমা হল, সিনেমা হল উদ্বোধন, আজকে সিনেমা হল নিয়ে প্রশ্ন করেন, এটা নিয়ে আপনাদের সাথে আমরা সবসময় আমাকে শিল্পী সমিতিতে পান, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে যেহেতু সিনেমা হল বিষয়ে উদ্বোধন, আপনারা সিনেমা নিয়ে আমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে সব ছবি যখন করি একটা স্বপ্ন নিয়েই করি, আর আমার অনেক দিনের গ্যাপ করোনাকালীন বা সংগঠনের সময় দিয়ে সিনেমা করতে পারিনি, বাট এই গল্পটা শোনার পরে আমি অনেকবার কেঁদেছি, নিজেকে ভেঙেছি। আপনারা দেখেছেন প্রায় 14-16 কেজি ওজন কমিয়েছি, চুল বড় রেখেছি, তারপরে গ্রামীণ মেকআপ, শুধুমাত্র মেকআপ, ডার্ক মেকআপ ইউজ করছি, আর কোনো মেকআপ ইউজ করিনি, আর চুল কালো করেছি। অসম্ভব সুন্দর গল্পের একটা ছবি, এটা নিয়ে বলুন, কখন কেউ প্রশ্ন করতে পারবেন না যে আমি নকল গল্প করেছি। এটা গ্রামীণ পটভূমিতে আপনার সিনেপ্লেক্সে চলা সব শ্রেণীর দর্শকের একটা সিনেমা, যেটা সংস্কৃতির কথা বলে, জীবনের কথা বলে, জীবনের জীবনমুখী গল্প, সেরকম নিয়ে সবার চলছে। আমি যেহেতু গ্রামের ছেলে, আমি মফস্বলে বড়, আমি বরিশালের ছেলে, এই কালচারেই কিন্তু আমি বড় হয়েছি, যার কারণে মাছ ধরা, রান্না করা জিনিসগুলোকে আমার সাথে মানিয়ে দিয়ে রয়েছে। তো ছবির আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, যেগুলো চরে করবো আমরা, সোনার চর যে একটা জায়গা আছে পটুয়াখালীতে বা ভোলায়, ওখানে আমরা করবো, সেইখানে কাজগুলো আরও ইন্টারেস্টিং আছে, সেই কাজগুলো ইনশাল্লাহ আরও বেশি মানে আমার জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে। একটা পার্টের অবস্থা গল্পগুলো, গল্পটা শেষ হয়ে গিয়েছে, বাট যেইটা আমাকে নিয়ে আমার অরিজিনাল যে চরের গল্পের যে গল্পটা, সেটা আমরা অনেক বেশি আরও চমকপ্রদ হবে। আশা করি আপনাদের সাথে নিয়ে সেই চরিত্রগুলো দেখবেন, আপনারা করবো ইনশাল্লাহ, আমার মনে হয় সেটা আরও বেশি ভালো লাগবে। এবং আসলে এনপি পার্টি তো রাজনীতি, মানে হচ্ছে কি রাজনীতি বলবো না, একটা সংগঠন করতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে দূরত্ব, এবং সেটা আমি মনে করি মানুষেই তৈরি করে রেখেছিল। বাট স্ক্রিনে কিন্তু আমাদের কোনো শিল্পীদের কোনো ভেরিয়ার নেই। আমাকে যখন প্রথম নিয়ে আসছে যে তোমার বোনের ক্যারেক্টার মৌসুমী গ্রহণ অনুষ্ঠানে, আমি এক কথায় রাজি হয়েছি, বিকজ সিনেমা পর্দা কখনো কাউকে মাফ করে না, তারা ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, তাদের সাথে কাজ করলে আমার অভিজ্ঞতা বাড়বে, এবং তাদেরও কোনো অবজেকশন ছিল না। তাহলে নির্বাচনটা নির্বাচনের জায়গায়, সমিতি সমিতির জায়গায়, পর্দা পর্দার জায়গায়, সেখানে আমি মনে করি না যে তাদের সাথে পর্দায় নিয়ে কোনো ধরনের মতবিরোধ বা মন্তব্য। সিনেপাড়ায় আওয়াজ তুলেছে যে নির্বাচনের নতুন মেরুকরণ হচ্ছে। নির্বাচনে আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, নির্বাচন হচ্ছে এই মাসের 30 তারিখ মেয়াদ শেষ, তারপর থেকেও 3 মাস আমাদের নির্বাচন ম্যাট্রিক্স জানুয়ারি পর্যন্ত থাকবে, বা জানুয়ারির 30 তারিখের মধ্যে আমরা নির্বাচন দেবো, যে দিন দিই এটা আপনাদের।